কর্ণফুলী। ভারতের লুসাই পাহাড় থেকে বয়ে আসা চট্টগ্রামের প্রাণ এই নদী। লুসাইকন্যা কর্ণফুলী পার্বত্য চট্টগ্রামের বুক চিরে একে বেঁকে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। কথিত আছে, অনেক কাল আগে এক রাজকন্যা নদীতে তার কানের দুল হারিয়ে ফেলে, সেই থেকে এই নদীর নাম কর্ণফুলী। এ যেন স্বচ্ছ সুনীল জলরাশির অপার সৌন্দর্যের পসরা সাজিয়ে নিরন্তর ছুটে চলা এক নদী। শুধু সৌন্দর্যই নয়, অর্থনৈতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ এই নদী। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ বন্দর, যা দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। দেশের মৎস্যশিল্পেও এই নদীর অবদান কম নয়। নদীর শত শত প্রজাতির মাছ দেশের মৎস্য অর্থনীতিকে করেছে আরও সমৃদ্ধ। শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, এই নদীকে ঘিরে সৃষ্টি হয়েছে কত গান, কবিতা আর গল্প। এই নদীর কিছু অংশ শহরাঞ্চলে বয়ে যাওয়ায় নগরবাসী ইট কাঠের যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি লাভের আশায় কিংবা একান্তে কিছু সময় কাটানোর জন্য ছুটে আসে এই মায়াবী স্রোতস্বিনী কর্ণফুলীর কাছে।